আসসালামু আলাইকুম। রিহসাত কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত সুস্বাদু একটা ডেজার্ট বানিয়েছি, এটা ক্যারামেল ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং। তো ঠিক আছে, কিভাবে বানালাম সেটাই দেখাচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল করে নিব। অল্প সামান্য পরিমাণ পানি দিলাম ক্যারামেল করার জন্য। তো হয়ে গেল আমার ক্যারামেল। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। তো একটা বাটিতে 1 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে লাম্পস না থাকে। এবার আমি একটা পাত্রে 1/2 লিটার মিল্ক দিয়ে নিলাম। এখন আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এটা আমি ভালো করে বয়ল করে নিব। বয়েল হয়ে গিয়েছে, এবার আমি কাস্টার্ড পাউডার আমি মেল্ট করে নিয়েছিলাম তো সেটা আমি ঢেলে দিলাম। এবার আমি বয়েল করব। এটা কনস্ট্যান্টলি নাড়তে হবে। হয়ে গিয়েছে, তো এবার আমি আম দিয়ে নিচ্ছি। একটা আম আমি ক্রাশ করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা ঢেলে দিলাম। এবার আমি ভালো করে মিলিয়ে নিব। মিলানো হয়ে গিয়েছে। এবার আমি ক্যারামেল পাত্রে ঢেলে দিচ্ছি। আমি একটু ঝাঁকিয়ে এটার বাষ্পটা বের করে নিলাম। তো এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি একটা পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি চুলোতে দিয়ে দিলাম। ঢেকে দিতে হবে। তো হয়ে গেল 25 মিনিটে আমার পুডিং। দেখুন কত সুন্দর হয়েছে, আমি নামিয়ে কেটেছি।